একদা হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর ঘরে পাঁচজন লোক ছিলেন। তারা সকলেই কোনো কিছু না খেয়ে দিনাতিপাত করছিলেন, কারণ তাদের নিকট খাওয়ার মতো কোনো বস্তুই ছিল না। একদিকে তাদের খাওয়ার প্রয়োজন, অন্যদিকে কোনো অর্থ নেই। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহার একটি পায়জামা ছিল। এই সংকটের সময় তিনি পায়জামাটি হযরত আলী রাদিয়াল্লাহু আনহুকে বিক্রি করার জন্য দিয়ে দিলেন। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু পায়জামাটি 6 দিরহামে বিক্রি করে দিলেন। ঘরে ফেরার সময় পথিমধ্য দিরহামগুলো ফকির মিসকিনদের মধ্যে সদগা করে দিলেন। মহান আল্লাহ তাআলার নিকট তার এই সদগা পছন্দ হয়ে গেল। তাই আল্লাহ তাআলা হযরত জিব্রাইল আলাইহিসসালামকে একটি উষ্ট্রী নিয়ে জনৈক ব্যক্তির বেশ ধারণ করে হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর সঙ্গে সাক্ষাৎ করতে বললেন। এই উষ্ট্রীটি ছিল জান্নাতের। জনৈক লোকটি হযরত আলী রাদিয়াল্লাহু আনহুকে উদ্দেশ্য করে বললেন, হে আবুল হাসান, এই উষ্ট্রীটি আপনি আমার নিকট হতে ক্রয় করুন। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বললেন, এটি ক্রয় করার মতো অর্থ আমার কাছে নেই। লোকটি বললেন, অর্থ না থাকলে আপনি আমার নিকট হতে বাকিতে ক্রয় করুন। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু তাকে বললেন, কত দেরহামের বিনিময়ে আপনি বিক্রি করবেন? লোকটি বললেন, 100 দেরহামের বিনিময়ে। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু 100 দেরহামের বিনিময়ে উষ্ট্রীটি তার নিকট থেকে ক্রয় করে নিলেন। এবার আলী রাদিয়াল্লাহু আনহু উষ্ট্রীটির লাগাম ধরে নিজ গৃহের দিকে রওনা হলেন। পথিমধ্যে হযরত মিকাইল আলাইহিসসালাম মহান আল্লাহ তাআলার নির্দেশে একজন বেদুইনের বেশ ধরে হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর সঙ্গে সাক্ষাৎ করলেন। বেদুইনের বেশধারী হযরত মিকাইল আলাইহিসসালাম আলী রাদিয়াল্লাহু আনহুকে উদ্দেশ্য করে বললেন, হে আবুল হাসান, এই উষ্ট্রীটি আমার নিকট বিক্রি করবেন কি? আলী রাদিয়াল্লাহু আনহু বললেন, হ্যাঁ, বিক্রি করব। বেদুইন লোকটি পুনরায় জিজ্ঞাসা করলেন, আপনি কত দেরহামে এটি ক্রয় করেছেন? হযরত আলী রাদিয়াল্লাহু আনহু উত্তর দিলেন, 100 দেরহামের বিনিময়ে। এবার বেদুইন লোকটি বললেন, 60 দেরহাম লাভ দিয়ে আমি আপনার এই উষ্ট্রীটি ক্রয় করলাম। বেদুইন 160 দেরহাম তাকে প্রদান করে উষ্ট্রীটি সঙ্গে নিয়ে চলে গেলেন। এবার হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর সঙ্গে প্রথম বিক্রয়কারী সাক্ষাৎ হল। তিনি তাকে জিজ্ঞাসা করলেন, হে আবুল হাসান, আপনি কি উষ্ট্রীটি বিক্রয় করে দিয়েছেন? আলী রাদিয়াল্লাহু আনহু বলেন, হ্যাঁ। এই কথার পর প্রথম ব্যক্তি বলল, তাহলে এখন আমাকে আমার পাওনা দিয়ে দিন। আলী রাদিয়াল্লাহু আনহু ওই ব্যক্তিকে 100 দেরহাম দিয়ে দিলেন। অবশিষ্ট 60 দেহরাম নিয়ে বাড়িতে ফিরলেন। দেরহামগুলো হযরত ফাতিমা রাদিয়াল্লাহু আনহুর নিকটে রাখলেন। 60 দেরহাম দেখে ফাতেমা রাদিয়াল্লাহু আনহু আলী রাদিয়াল্লাহু আনহুকে বললেন, আপনি এতগুলো দেরহাম কোথায় পেলেন? জবাবে আলী রাদিয়াল্লাহু আনহু বললেন, আমি মহান আল্লাহ তাআলার সঙ্গে ব্যবসা করেছি 6টি দেরহাম দিয়ে, আর তিনি আমাকে মুনাফা হিসেবে প্রদান করলেন প্রতি দিরহামের বিনিময়ে 10টি করে দিরহাম দিয়ে, অর্থাৎ 60 দিরহাম দিয়ে। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট ঘটনার পূর্ণ বিবরণ দিলেন। ঘটনা শুনে প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হে আলী, এই বিক্রেতার লোকটিকে জানো? সে হলো হযরত জিব্রাইল আলাইহিসসালাম, আর ক্রেতা হলো হযরত মিকাইল আলাইহিসসালাম, আর এই উষ্ট্রীটি কিয়ামত দিবসে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহার বাহন হবে। সুপ্রিয় দর্শক মণ্ডলী, প্রতিদিন নতুন নতুন ইসলামিক কাহিনী পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে অবশ্যই ভুলবেন না, এবং সেই সাথে আপনার যে কোনো মতামত আমাদের জানাতে আমাদের চ্যানেলে অবশ্যই কমেন্ট করুন। আশা করি আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।